হ্যালো ফ্রেন্ডস, আমি পেটু মহারাজের উদয়। আজকে আবার একটা নতুন ইটিং শো ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে খাওয়া দাওয়া কী কী আছে একটু বলে দিই। এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটু চাউমিন রয়েছে, মানে ম্যাগি যেটাকে বলে, ওই মৌয়ের জন্য করেছিলাম, তো সেখান থেকে ও খানিকটা আমার জন্য রেখে দিয়েছিল, ওটাই আমি এখন ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। তো এটা গেল। আর এবার যেমন ভাত আছে, এখানে আছে শুক্তো আর আলু ভাজা, এখানে আছে ভেজ ডাল, আর এখানে ডিমের কারি আর পায়েস, চালের পায়েস। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা অবশ্যই সবাই পুরোটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক খাওয়া দাওয়া। প্রথমে আমি একটু শুক্তোটা দিয়ে খাবো, প্রথম পাতে একটু শুক্তো দিয়ে খাই, খাচ্ছি তাহলে। আজকে ভাতটাও অনেক নেওয়া হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে ভাতটা। আরে ওর মুখটা খুলে নাও না, মুখটা খুলে নিলে তো ওটা হুড়ুড় করে পড়ে যায়, দুটোরই মুখ খুলে নিলে। শুক্তো দিয়ে খাওয়া আমার হয়ে গেল। তো আশা করি শুক্তোটা মানে অনেকেই খাও বাড়িতে, যেটা তিতো শুক্তো, তো আমারও খুব ভালো লাগে শুক্তো খেতে, আমিও খুব ভালো লাগে, আমার পছন্দ করি। তো এবার এই ম্যাগিটা একটু খেয়ে নিই, এটা ডিম দিয়ে বানানো, বাড়িতেই তৈরি করা। এবার ডালটা দিয়ে খাবো। ডালেতে গাজর, মটরশুঁটি এগুলো সব দেওয়া আছে, আর ডালে সব কাঁচা লঙ্কা আমারই পাতে পড়েছে, চারটে পাঁচটা কাঁচা লঙ্কা। আলু ভাজাটা খাবো, জিরে করে একদম আলু ভাজা। আজকে সেরকম বিশেষ কিছু মাছ বা মাংস কিছু হয় নাই, আজকে ডিম হয়েছে, আর এই সিম্পল পদের উপরই খাওয়া দাওয়া। কারণ আজকে সকাল থেকে আমাদের এখানে মানে প্রচণ্ড বৃষ্টি চলছিল, আকাশ পুরো একদম ভারী হয়ে আছে, মেঘে ভর্তি, আর মানে ভোরবেলা থেকে পুরো বৃষ্টি হচ্ছিল, যার জন্যে বাজার হাট সেরকমভাবে করা হয় নাই, আর লোকজনও সেরকম মানে সরি বাজারে যে দোকানও খুব বেশি বসেনি,
এই জন্য আজকে বিশেষ কিছু হয়নি, তাই আজকে সিম্পলের উপরে ডিম ভাতই করা হয়েছে। এবার ডিমের কারিটা একটু নেব, একটু ডাল আছে ডালটা মেখে নি। তো এদিকে পর্ব শেষ, এবার খাবো পায়েসটা। এই যে পায়েস, পায়েস তো আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। দারুণ হয়েছে পায়েসটা। খুব সুন্দর একটা গন্ধ, আর মিষ্টি ফিষ্টি একদম পুরো ঠিকঠাক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো। প্লিজ প্রত্যেককে অনুরোধ করবো, প্লিজ একটুখানি আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। তবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট আবার ভিডিওতে তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। টাটা।